এতিয়া আসলতে ভারতবর্ষত যেটো সামাজিক এটা অশুভ পরম্পরা চলি আছে, আমি দেখিছো কিছু সাম্প্রদায়িক অপশক্তিয়ে হিন্দু মুসলমানদের মাজত সংঘাত সৃষ্টি করে ভারতবর্ষখনক এক অগ্নিগর্ভ পরিস্থিতির দিকলৈ ঠেলি দি আছে। আর গণতন্ত্র সংবিধান আজি সংকটত পরিছে। গতি জমিয়ত উলামায়ে হিন্দে সমগ্র ভারতর প্রতিখন জিলাত জিলা জমিয়তের উদ্যোগত এই সদ্ভাবনা সংসদর আয়োজন করেছে। আর ইয়াতে হিন্দু মুসলমান শিখ বৌদ্ধ জৈন এনেক বিভিন্ন ধর্মর যখন মানবতাকর্মী বা যখন বুদ্ধিজীবী সাংবাদিক সাহিত্যিক তেখেত সকলক আমন্ত্রণ করে আজি কেবল নগাঁও জেলাতেই হয়ে থাকা নাই, সমগ্র ভারতর প্রত্যেক রাজ্যর প্রতিখন জিলাত জমিয়তের উদ্যোগত এই সদ্ভাবনা সংসদ অনুষ্ঠিত হয়ে আছে। আর তাতে বিভিন্ন ধর্মর আমার নেতা সকল বুদ্ধিজীবী সকল সাংবাদিক সকল তেখেত সকলক আমন্ত্রণ করা হয়েছে। তেখেত সকলে যাতে এই বার্তাটু দিয়ে যে সমাজখন বিভক্ত করার কারণে হিন্দু মুসলমান বা ধর্মীয় অসহিষ্ণুতা সৃষ্টি করার যেটো প্রবণতা চলি আছে তার বিরুদ্ধে যাতে মানুষের মনত সদ্ভাব সম্প্রীতি ঐক্য ভাতৃত্ববোধর এটা ভাব সঞ্চার হয় আর সমাজের প্রতিজন লোকে যাতে সমগ্র ভারতবাসীক একত্রিত করে আমি একটা শক্তিশালী ভারত গড়িব পারো, সকল ধর্মর মাজত বিভেদ নাইকিয়া করে বা সন্দেহ অবিশ্বাসের বাতাবরণ আতর করে কেনেকে সকল ধর্ম মানুষক একত্রিত করা হব, সকলকে ভারতীয় করা হব, ভারতর স্বদেশ প্রেমে সকল নাগরিকর অন্তর আলোকিত করা হব আর দেশখনক একত্রিতভাবে যে সকলে স্বাধীনতা সংগ্রাম করে দেশক স্বাধীন করেছিল পুনর্বার ভারতের সকল ধর্মের লোক একত্রিত হয়ে দেশখনক উন্নয়নের পথত আগুয়াই লই যার একটা সংকল্প যাতে লয় তার কারণে এই প্রোগ্রাম পাতা হয়েছে। আজি নগাঁও জেলা জমিয়তে খগেন মহন্ত প্রেক্ষাগৃহত আজি ইয়াত আমি অনুষ্ঠিত করেছো। ইয়াতো আমার কেবাগৰাকীও আমি হিন্দু ধর্ম শিখ ধর্ম মুসলমান বা বিভিন্ন ধর্মর নেতাসকল আহিছে। তেখেতসকলে ইয়াত শান্তির বাণী বা সকল ধর্মর মাজত একটা মিলাপ্রীতি ঐক্য সম্প্রীতির কথাবিলাক ইয়াত কইছে। আমি ভাবো যে আমার এই অভিযানটে সকল জাতি ধর্মর মাজত একতা সমন্বয়ের একটা বাতাবরণ সৃষ্টি করব বলে আমি আশাবাদী। এটা আসলতে ভারতবর্ষত যেটো সামাজিক একটা অশুভ পরম্পরা চলি আছে, আমি দেখিছো কিছু সাম্প্রদায়িক অপশক্তিয়ে হিন্দু মুসলমানদের মাজত সংঘাত সৃষ্টি করে ভারতবর্ষখনক এক অগ্নিগর্ভ পরিস্থিতির দিকলৈ ঠেলি দি আছে। আর গণতন্ত্র সংবিধান আজি সংকটত পরিছে। গতি জমিয়ত উলামায়ে হিন্দে সমগ্র ভারতর প্রতিখন জিলাত জিলা জমিয়তের উদ্যোগত এই সদ্ভাবনা সংসদর আয়োজন করেছে। আর ইয়াতে হিন্দু মুসলমান শিখ বৌদ্ধ জৈন এনেক বিভিন্ন ধর্মর যখন মানবতাকর্মী বা যখন বুদ্ধিজীবী সাংবাদিক সাহিত্যিক তেখেত সকলক আমন্ত্রণ করে আজি কেবল নগাঁও জেলাতেই হয়ে থাকা নাই, সমগ্র ভারতর প্রত্যেক রাজ্যর প্রতিখন জিলাত জমিয়তের উদ্যোগত এই সদ্ভাবনা সংসদ অনুষ্ঠিত হয়ে আছে। আর তাতে বিভিন্ন ধর্মর আমার নেতা সকল বুদ্ধিজীবী সকল সাংবাদিক সকল তেখেত সকলক আমন্ত্রণ করা হয়েছে। তেখেত সকলে যাতে এই বার্তাটু দিয়ে যে সমাজখন বিভক্ত করার কারণে হিন্দু মুসলমান বা ধর্মীয় অসহিষ্ণুতা সৃষ্টি করার যেটো প্রবণতা চলি আছে তার বিরুদ্ধে যাতে মানুষের মনত সদ্ভাব সম্প্রীতি ঐক্য ভাতৃত্ববোধর একটা ভাব সঞ্চার হয় আর সমাজের প্রতিজন লোকে যাতে সমগ্র ভারতবাসীক একত্রিত করে আমি একটা শক্তিশালী ভারত গড়িব পারো, সকল ধর্মর মাজত বিভেদ নাইকিয়া করে বা সন্দেহ অবিশ্বাসের বাতাবরণ আতর করে কেনেকে সকল ধর্ম মানুষক একত্রিত করা হব, সকলকে ভারতীয় করা হব, ভারতর স্বদেশ প্রেমে সকল নাগরিকর অন্তর আলোকিত করা হব আর দেশখনক একত্রিতভাবে যে সকলে স্বাধীনতা সংগ্রাম করে দেশক স্বাধীন করেছিল পুনর্বার ভারতের সকল ধর্মের লোক একত্রিত হয়ে দেশখনক উন্নয়নের পথত আগুয়াই লই যার একটা সংকল্প যাতে লয় তার কারণে এই প্রোগ্রাম পাতা হয়েছে। আজি নগাঁও জেলা জমিয়তে খগেন মহন্ত প্রেক্ষাগৃহত আজি ইয়াত আমি অনুষ্ঠিত করেছো। ইয়াতো আমার কেবাগৰাকীও আমি হিন্দু ধর্ম শিখ ধর্ম মুসলমান বা বিভিন্ন ধর্মর নেতাসকল আহিছে। তেখেতসকলে ইয়াত শান্তির বাণী বা সকল ধর্মর মাজত একটা মিলাপ্রীতি ঐক্য সম্প্রীতির কথাবিলাক ইয়াত কইছে। আমি ভাবো যে আমার এই অভিযানটে সকল জাতি ধর্মর মাজত একতা সমন্বয়ের একটা বাতাবরণ সৃষ্টি করব বলে আমি আশাবাদী।